আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক মণ্ডলী, আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত তুরে সিনাই অর্থাৎ মিশরের সেন্ট ক্যাথরিন এলাকার তুরে সিনাই এলাকায় যে জবলে মূসা রয়েছে অর্থাৎ তুর পাহাড়ের উপরে, সোজা বাংলায় বলতে গেলে আমরা তুর পাহাড়ের উপরে এখন উঠব, যেটাকে জবলে মূসা বলা হয়। জবলে মূসা অর্থাৎ মূসার পাহাড়, যেখানে হযরত মূসা আলাইহিসসালাম এই 8000 ফিট উপরে উঠেছিলেন, আল্লাহর সাথে তিনি কথা বলেছিলেন এবং তাওরাত কিতাব তিনি এখানে পেয়েছিলেন। তো আজকে আমরা প্রায় 80 জন পর্যটক ট্যুরিস্ট মিশরের আল আজহার ইউনিভার্সিটির 80 জন পর্যটক নিয়ে আমরা রওনা হলাম রাত 1:30 বাজে। তো দেখি কতক্ষণ হেঁটে আমরা পৌঁছতে পারি, আনুমানিক 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা লাগবে এখানে পৌঁছতে। এখানে বেশ প্রচণ্ড ঠান্ডা, প্রায় 8-9 ডিগ্রি সেলসিয়াস। আজকে 26 অক্টোবর 2019, এরই মাঝে তাপমাত্রা 8-9 নেমে এসেছে। তো আপনারা যারা ভবিষ্যতে আসবেন এই দিকটি মাথায় খেয়াল রাখবেন, সঙ্গে করে হাত মোজা পা মোজা এই জিনিসগুলি আপনারা সঙ্গে রাখবেন। তো চলুন দর্শক, আমরা ধীরে ধীরে এগিয়ে যাই। আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন সবাই বাংলাদেশি গর্বিত ছাত্র আল আজহার ইউনিভার্সিটির, সবাই খুব উৎসাহ নিয়ে জবলে মূসার দিকে হেঁটে যাচ্ছেন। 4 ঘন্টা পথ পাড়ি দিয়ে যখন আমরা আসছিলাম, ক্ষণে ক্ষণে 5 মিনিট 10 মিনিট 3 মিনিট পর পর আমাদেরকে থামতে হয়েছে। বারবার হতাশ হয়ে যাচ্ছিলাম যে যেই লক্ষ্য নিয়ে এত দূর বাংলাদেশ থেকে এখানে আসলাম সেখানে আসতে পারবো কি না। অবশেষে মহান আল্লাহ রব্বুল আলামিন সেই তৌফিকটি দিলেন, আলহামদুলিল্লাহ। এখানে উঠে আসার পরে সেই তীব্র কষ্ট মুহূর্তের মাঝেই দূর হয়ে গেল। রাতের বেলা আসার অন্যতম আরেকটি কারণ, সকালবেলা যদি কেউ আসে তাহলে ফিরে যাওয়ার সময় দুপুরবেলা তীব্র রোদ উঠে যাবে এবং পাথর গরম হয়ে যায়, তো তখন নামতে বেশ কষ্টকর হয়ে যায়। অনেক পর্যটক এখানে এসেছেন বিভিন্ন দেশের, জার্মানি, ফ্রান্স, বেলারুশ, ইজিপশিয়ান এবং বলতে গেলে আমরা বাংলাদেশি আজকে অনেক এসেছি, রাশিয়া, থ্যাংক ইউ। পাশে এক পর্যটক বাংলা ভাষা বুঝতে না পারলেও উনি বুঝতে পেরেছেন যে আমি বিভিন্ন দেশের নাম বলেছি, আমি রাশিয়ার নাম বলিনি, তাই উনি মনে করিয়ে দিলেন। এখানে একটি গির্জা রয়েছে এবং একটি মসজিদ রয়েছে মূসা আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত, সেই ঘটনার বর্ণনা আমি একটু পরেই দিচ্ছি। আমরা এখন চেষ্টা করছি সূর্য উদয়টি দেখার জন্য। মজার ব্যাপার হলো আমরা এই পাহাড়ের চূড়াতে কিন্তু বেশ আলো দেখতে পাচ্ছি এই সূর্যের কারণে, কিন্তু পাহাড়ের নিচের দিকে কিন্তু এখনও বেশ অন্ধকার, অর্থাৎ ওখানে এখনও রাতের অন্ধকার কাটেনি। পরে আমরা নতুন চাঁদ দেখতে পাচ্ছি, একই সাথে আমরা পূর্ব দিকে নতুন চাঁদ দেখতে পাচ্ছি। চাঁদ রাতের আলো ছড়িয়ে দিয়ে এখন পূর্ব দিকে চলে যাচ্ছে, অস্ত যাচ্ছে, আর তারই নিচে সূর্যটি উঁকি দিচ্ছে। চমৎকার একটি দৃশ্য। আপনারা দূর থেকে যেই একটি গানের মতো শুনতে পাচ্ছেন, এটি ইহুদিরা তাদের প্রার্থনা করছেন, তারা তাদের রীতিতে এই জবলে মূসার চূড়ায় উঠে প্রার্থনা করছেন। সূর্যের আলোর তীব্রতা ক্রমেই বেড়ে চলেছে, মুহূর্তের মধ্যেই আমরা সূর্যমামা উঁকি দেওয়া দেখতে পাবো। তবে দূর আকাশে একটু কুয়াশাচ্ছন্ন দেখা যাচ্ছে,
কতটুকু ক্লিয়ার সূর্যটা আমরা দেখতে পারবো ঠিক এই মুহূর্তে বলতে পারছি না। নিচে হাঁটার সময় বেশ গরম লাগছিল আমাদের, কিন্তু এখন বেশ ঠান্ডা, অনেক ঠান্ডা অনুভূতি হচ্ছে। ঠান্ডা একটি বাতাস হালকা বয়ে যাচ্ছে। সবাই নীরবে মোবাইল অন করে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন এই 8,000 ফিট উপর থেকে সূর্য উদয়টি দেখা যাবে। এটি এমন একটি মুহূর্ত যা চাইলেই কেউ সহজে এটা পেতে পারে না। অনেক প্ল্যান পরিকল্পনার পর, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসার পর, অনেক কষ্টের বিনিময়ে এখানে উঠে আসতে হয়েছে। আমার চ্যানেলে প্রায় 100-এর উপরে আপনারা ভিডিও দেখেছেন। অনেক পাহাড়ে উঠেছি, যা বলে নূরে, যা বলে সুরে, যা বলে নূর 2,500 ফিট উপরে, যা বলে সুর 5,000 ফিট উপরে, এবং এই আজকে উঠলাম যা বলে মূসা, যেখানে তুরে সিনাই হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলেছেন, সেই স্থানে দাঁড়িয়ে আমি এখন সূর্য উদয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি হলো 8,000 ফিট উঁচু। নিচ থেকে আমাদের উঠে আসতে প্রায় এই ঠান্ডার মাঝে 4 ঘন্টা সময় লেগেছে। এখানে উঠে আসার সময় যেটি আরেকটি বড় সমস্যা হচ্ছিল, যেহেতু আমরা গরম কাপড় পরেছি, অনেকগুলি কাপড় পরেছি, একদিকে হাঁটার কারণে, উপরে ওঠার কারণে ঘেমে যাচ্ছিলাম, ভিতরে ঘাম হচ্ছিল, কিন্তু উপর দিয়ে আবার বেশ ঠান্ডা, ঠান্ডা গরম মিলে একটি অন্যরকম শারীরিক দুর্বলতা দেখা দিয়েছে আমাদের। দর্শক মণ্ডলী, আপনারা বিভিন্ন দেশের ইহুদি খ্রিস্টান পর্যটকদেরকে দেখতে পাচ্ছেন। মূলত এখানে ইহুদিরাই বেশি আসে, তাদের পবিত্র স্থান মনে করে। সবাই সূর্য উদয় দেখার জন্য অপেক্ষা করছে। সবাই বেশ আনন্দ উৎসাহ নিয়ে সূর্য উদয় দেখার জন্য অধীর আগ্রহে মোবাইল হাতে নিয়ে, ক্যামেরা হাতে নিয়ে সবাই অপেক্ষা করছেন। যত দেশ থেকে যত পর্যটক এসেছেন, সবার একই এখন লক্ষ্য, এই ঐতিহাসিক স্থান থেকে সূর্য উদয় দেখবে। কারণ এই দৃশ্যটি বিরল, যারাই এখানে আসতে পেরেছে তারাই এটি দেখতে পেরেছে। আর আপনারা আমার মাধ্যমে হয়তো এই ভিডিওর মাধ্যমে কিছুটা স্বাদ পাবেন, হয়তো শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে আবারও এই 2019 সনে আসলাম। এই 26 অক্টোবর 2019-এ আবার আসলাম, শুধু আপনাদের আগ্রহ দেখে, আপনাদের চাওয়া দেখে। কারণ আমি 2002-এ আরেকবার এসেছিলাম এই তুর পাহাড়ের উপরে। তো তখন এসে আমি মিশরে বেশ অনেকদিন অবস্থান করেছিলাম, তখন একটি বই লিখেছিলাম, দেখে আসুন মিশর। বইটি এখন আর নেই, দুই একটি কপি আছে হয়তো। ইনশাল্লাহ আমার এই মিশর সফরের পরে আপনাদের উদ্দেশ্যে আমি আবারও সেই বইটি প্রকাশ করব ইনশাল্লাহ, নতুন নতুন ছবি দিয়ে। কারণ সমস্ত তথ্য এই ভিডিওতে দেওয়া সম্ভব হয় না, বিশেষ করে এই তুর পাহাড়ে মিশরে অনেক অনেক ঘটনা রয়েছে, বিভিন্ন নবীদের, মূসা আলাইহিসসালামের, সালেহ আলাইহিসসালামের, হারুন আলাইহিসসালামের, নীল নদের, ফেরাউনের, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, বিভিন্ন ঘটনা এই মিশরকে কেন্দ্র করে রয়েছে, যা শুধুমাত্র ভিডিওতে তুলে ধরা সম্ভব নয়। কারণ এখানে যদি সেই বর্ণনা দিয়ে ভিডিওটি করতে যাই, তবে এক একটি ভিডিওর কলেবর অন্তত 1.5 থেকে 2 ঘন্টা করে হয়ে যাবে। সেহেতু আমি ইনশাল্লাহ সচিত্র আকারে, আগের বইটিতে প্রায় আমার 60-টির মতো ছবি ছিল, সচিত্র রঙিন ছবি সহ আমি বইটি প্রকাশ করেছিলাম। বইটি গর্বের বিষয়, এখনও এটি জাতীয় গ্রন্থকেন্দ্রে পাওয়া যাবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে রয়েছে এটি ইতিহাস বিভাগের রেফারেন্স বই হিসাবে। এটি আমার জন্য, এই ক্ষুদ্র মানুষ হিসাবে আমার জন্য একটি বড় পাওয়া ছিল। ইনশাল্লাহ সেই বইটি আমি আপনাদের সামনে আবারও তুলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। বিভিন্ন দেশের দর্শকদের আনন্দ উৎসাহ উদ্দীপনা দেখে বেশ ভালো লাগছে। আরেকজন দর্শককে আমরা দেখতে পাচ্ছি, তিনি মসজিদের ছাদের উপরে উঠেছেন, অর্থাৎ 8,000 ফিট উপরে উঠে এসেও উপরে ওঠার স্বাদ ওনার মেটেনি, তাই হয়তো তিনি আরও চূড়াতে ওঠার জন্য এই ছাদের উপরে উঠেছেন, যে যেভাবে পারছেন এখানে এসে উপভোগ করছেন। শুধু দর্শক মণ্ডলী, সামনে যেই ঘরটি দেখতে পাচ্ছেন এটি খ্রিস্টানদের একটি উপাসনালয়, অর্থাৎ গির্জা, উপরে ক্রুশ দেওয়া রয়েছে। শুধু দর্শক মণ্ডলী, আমাদের সামনে উপস্থিত হলো সেই মহেন্দ্রক্ষণ, অবশেষে আমরা দেখা পেলাম। চমৎকার দৃশ্যটি দেখতে পাচ্ছি আমাদের সামনে, সম্পূর্ণ সূর্যটি গোল হয়ে দেখা দিবে মুহূর্তের মধ্যেই, বেশিরভাগ অংশই উদিত হয়ে গেল। এই চমৎকার দৃশ্যটি এই জায়গা থেকে হয়তো আর জীবনে আর কোনো দিন আমার হয়তো দেখা হবে না,
ভবিষ্যতে আপনাদের হয়তো আশা হবে, দেখা হবে ইনশাল্লাহ। তাই এই স্মৃতিটুকু ধরে রাখার জন্য, এই চমৎকার দৃশ্যটি ধরে রাখার জন্য আপনাদের সামনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা চমৎকার দৃশ্যটি দেখলাম। সম্পূর্ণ সূর্যটি এখন আমাদের সামনে উদিত হয়ে গেল। এখন আমরা অন্যান্য দৃশ্য এবং বর্ণনার দিকে চলে যাচ্ছি। দর্শক মণ্ডলী, এই গির্জার পাশাপাশি এখানে একটি ছোট মসজিদ রয়েছে। এই মসজিদটির উপরে আল্লাহ নামের একটি নকশা আমরা দেখতে পাচ্ছি। মসজিদটি খুবই ক্ষুদ্র আকৃতির একটি মসজিদ। মসজিদটিতে তেমন এখন আলো নেই, বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে সূর্যের কারণে, সূর্য ওঠার কারণে। শুধু দর্শক মণ্ডলী, এই যে মসজিদটি দেখালাম, এই মসজিদটির নিচেই মুসা আলাইহিস সালাম এখানে কিন্তু 30 দিন তিনি আল্লাহর ধ্যানে এবাদতে মোরাকাবায় মগ্ন ছিলেন। 30 দিন অতিবাহিত হবার পরে মহান আল্লাহ পাক আরও 10 দিন ওনাকে অতিরিক্ত থাকার জন্য আদেশ প্রদান করেন। আমরা এখন এই মুসা আলাইহিস সালাম যেখানে আবাদত করতেন সেই পবিত্র স্থানটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। এখানে খুবই সংকীর্ণ একটি রাস্তা, আমি নামছি, আপনারা দেখুন। এটি মুসা আলাইহিস সালামের আবাদত ঘর হিসাবে পরিচিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে একটি ছোট মেহরাবের মতো রয়েছে। ছোট্ট একটি ঘর মেহরাবের মতো। আমাদের নবী রাসূলগণ তাদের দায়িত্ব পালন করতে গিয়ে কতটা কষ্ট, কতটা ত্যাগ স্বীকার করেছেন তা এইসব জায়গায় না আসলে কোনো সময় বোঝা যাবে না। আমরা আজকে একদিন উঠেই আর দ্বিতীয়বার আসার ইচ্ছে করি না। কিন্তু মুসা আলাইহিস সালাম তিনি এখানে কিভাবে এসেছেন, এইখানে তিনি 40 দিন আবাদত বন্দেগি করেই তাওরাত কিতাব ওনার উপরে নাজিল হয়েছিল। দর্শক মণ্ডলী, আজকে আমি আমার জীবনের এই কষ্টকর ভ্রমণের বিনিময়ে আপনাদেরকে এই সুন্দর জিনিসটি, এই দুর্লভ জিনিসটি দেখাতে পেরে অত্যন্ত আনন্দিত। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। শুধু দর্শক মণ্ডলী, আমরা এখানে দেখতে পাচ্ছি আল আজহার ইউনিভার্সিটির মেধাবী ছাত্রগণ ওনারা একটি নাতে রাসুল এখানে পরিবেশন করছেন। হ্যাঁ দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ একটি চমৎকার একটি নাতে রসুল শুনলাম এই আল আজহার ইউনিভার্সিটির ছাত্রদের কাছে। আমি ওনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আরেকটি নাতে রসুল আপনাদেরকে উপহার দেওয়ার জন্য।
সুধি দর্শক মণ্ডলী, আজকে আমি সত্যিই খুব আনন্দিত আপনাদেরকে এই তুর পাহাড়ের জবলে মূসা অর্থাৎ 8000 ফিট উপরে উঠে এসে আপনাদেরকে আমি এই দৃশ্যগুলি দেখাতে পেরেছি। সত্যি আমি খুবই আনন্দিত এবং আমি মনে করি আমার এই চ্যানেলের জন্য এই ভিডিওটি একটি দামি একটি ভিডিও, একটি কষ্টকর একটি ভিডিও। আপনারা এটি দেখবেন, যারা দেখে নাই তাদেরকে দেখার জন্য এটি শেয়ার করবেন। আমরা এই তুর পাহাড় কেন্দ্রিক আরও ঘটনা আরও বর্ণনা ইনশাল্লাহ আমরা আরও পরবর্তী পর্বে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আজকে আমার এই তুর পাহাড় মূসা নবী আলাইহিসসালামকে কেন্দ্র করে এটি প্রথম পর্ব আজকে আপনাদের সামনে আমি উপহার দিলাম। মাকারিম জবলে মূসা, তুর পাহাড়, সেন্ট ক্যাথরিন, মিশর।